ভাই গো আজকে মনির উদ্দিন হাত দুটি নাই পা দুটি নাই মুখটাও যদি বন্ধ করে দিত রে না জানি আল্লাহর জমিনে কি হইতো কিন্তু এই জবানটা দেওয়ার কারণে আজকে বিশ্ববাসীর কাছে ভাইরাল হয়ে গেছি আজকে বিশ্ববাসীর কাছে সুপরিচিত হয়ে গেছি বাজানে রে আমি মনির উদ্দিন বলি কথা বলার কি দাম কথা বলার কি স্বাদ কথা বলার কি মূল্য কথা বলার কি স্বাদ কথা বলার কি মূল্য ভাইজান আল্লাহর জমিনে যারা বোবারে তাদেরকে জিজ্ঞাসা করে কোনো উত্তর পাবেন না কিন্তু ওই বোবার স্ত্রীকে যে জিজ্ঞাসা করুন ওই গঙ্গার স্ত্রীকে যে জিজ্ঞাসা করুন রে গঙ্গার বিবি সাহেবা রমেশা রে সোমাইয়া বলো তো কথা বলার কি স্বাদ সোমাইয়া সেই গঙ্গার বউ বলবে রে আল্লাহর জমিনে যে কথা বলতে পারে না এই পৃথিবীতে যেন তার কোন স্বাদ নাই ভাই গো আমার আব্বা জানেরা কিন্তু যার হাত নাই সে হাতের মর্ম জানতে পারে যার ঠ্যাং নাই তার ঠ্যাঙের মর্ম জানতে পারে যার চোখ নাই সেই চোখের মর্ম জানতে পারে যার কান নাই সে কানের মর্ম জানতে পারে কিন্তু যেই বোবা সেই বোবার মর্ম জানে না বোবার মর্ম বোবার বিবি সাহেবা জানে ভাই গো রে আমার আব্বা জানেরা আমি মনির উদ্দিন ঠ্যাং দুটি যদিও না থাকে আমি মনির উদ্দিন হাত দুটি যদিও না থাকে ভাইজা ছোট ছোট মেয়েগুলি আমার ছেলেগুলি যখন বাড়িতে যায় আব্বা বলে ডাক দি ছেলেটা এসে আমার দরওয়াজা খুলে দেয় ভালো আসো বাবু সোনা ছেলে আমার এসে বুকে জড়িয়ে যায় ভাই গো তোমার ছেলে শব্দ শুনতে পায় না বাবার বিবি এই স্বাদের শব্দ পায় না যে কথা বলতে পারে না পৃথিবীতে তার কোন স্বাদ পায় না আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা তার বান্দীদের কত ভালোবাসেন আমার বান্দারা আমার বান্দীরা যেন আমার বিজ্ঞানময় কোরআন খানা পড়তে পারে এই জন্য আমি আল্লাহ তাদের এমনি করে ছেড়ে দি নাই আমি তাদের কোরআন দিয়েছি আমার কোরআনটা যেন পড়তে পারে এই জন্য আমি তাদের জবান দিয়েছি আল্লামাহুল বায়ান আমি তাদের কথা বলার শক্তি দিয়েছি শুধু এই পর্যন্ত নই রে আমার কোরআনটা পড়েই গেল পড়েই গেল পড়েই গেল কিছুই বুঝল না লাভ আছে এটা পুকুর তো পুকুরে কাজ কি হবে এই জ্ঞানটাই যদি আমার না থাকে তো আমি পুকুর নিয়ে করব কি সোনা পুকুর নিয়ে আমার কোনো লাভ আছে পুকুর পুকুরের মধ্যে আমার কি প্রয়োজন সেই জ্ঞানটা যদি আমার না থাকে কোরআন পড়লাম কিন্তু কোরআনের ভিতরে আছে কি তা বুঝলাম না বুঝার মতো জ্ঞান নাই তবে কোরআনটা কি পড়ে আমার কোনো লাভ হলো বাবা আমার বান্দারা দেখুন আমার আল্লাহর কত দয়া আমার বান্দারা আমার বান্দীরা আমার জমিনের নিয়ামতগুলি যেন উপভোগ করতে পারে আমার পবিত্রময় কিতাবখানা যেন পড়ে বুঝতে পারে এই জন্য আমি আল্লাহ আমার বান্দা এবং আমার বান্দীদেরকে আরো একটি নিয়ামত দিয়েছি সেই নিয়ামতটির নাম কি গো সেই নিয়ামতটির নাম হলো বিসমিল্লাহ হে রহমানির وما أوتيتم من العلم إلا قليلا ভাই জান পকেটের মোবাইলটা 40,000 টাকা
বিশাল দামের মোবাইল না গো, পকেটের মোবাইলটার দাম 40,000 টাকা, কিন্তু সোনারে বডিটা স্টিল, যেমন লম্বা তেমন তাজা, তেমন উঁচা তেমন চওড়া, ঠিক এমনই এক স্টিল বডি সালমান খান করে যে ভাই গপ। কিন্তু বন্ধুরে এই স্টিল বডির মূল্যটা কোথায়? মোবাইলটার দাম 40,000 টাকা, কিন্তু মোবাইলের ভিতরে এমন একটি কার্ড লাগানো রয়েছে, সেই কার্ডটির নাম কি গো? সিম কার্ড। সেই মোবাইলের সিম কার্ডটি যদি টেনে নেওয়া যায়, তবে মোবাইল কি আর আমেরিকা কথা দেবে? সেই মোবাইল কি লন্ডনে খবর পৌঁছাবে? তবে মোবাইলের দাম সোনা না সিম কার্ডের দাম? ভাই গপ, যদিও সিম কার্ডটি অতি ক্ষুদ্র ছোট হয়, তবুও যেন মোবাইলের চাইতে সিম কার্ডটার মূল্য বেশি, যদিও তাহা ক্ষুদ্র হয়। আমি এমন সামান্য জ্ঞান যদি তোমাদের মাথার মধ্যে না দিতাম, তোমাদের ফ্যাসিলিটির মধ্যে যদি সিমটি না লাগাতাম, তবে তোমাদের কোনো মূল্য থাকতো না, আজকে বলা হতো না আলহাজ মাওলানা মনিরুদ্দিন MBDCWB অমক ধমক চারাঙ্গালি বধানা। তিন লাইন ধরে খালি মনিরুদ্দিনের নামই লেখা হয়। কিন্তু ভাই জান, সিম কার্ডটি যদি খুলে নেওয়া যায় রে, তবে তোমাকে আর আলহাজ মাওলানা MBB উমুক ধমুক তমুক বলা হবে না। সিম্পল তিনটে অক্ষর, একটা আকার একটা ওকার দিয়ে তোমার নামটি হবে পাগল। কি হবে? পাগল। আকার ওকার দিয়ে কটা হলো? তবে ভাই জান, আমার আব্বাসানেরা, আমার বান্দারা, আমার বান্দিরা, যেন আমার জমিন থেকে এমনই নিয়ামত আয়ুষ্ময় ভোগ করতে পারে, এই জন্য আমি আল্লাহ তাদের জ্ঞান দিয়ে তৈরি করেছি এমন পশু পাখি, ছাগলের মতো তৈরি করে ছেড়ে দি নাই, আমি তাদের এমনই মূল্যবান করে তৈরি করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ। La ilaha illallah, la ilaha illallah, ekhi tomar khela go maula, ekhi tomar lila, ekhi tomar khela go prabhu, ekhi tomar khela, সকাল বেলায় শুকনো মাটি খোদা পানি, সন্ধ্যা বেলা একি তোমার খেলা গো প্রভু, একি তোমার খেলা, সকাল বেলায় শুকনো মাটি খোদা পানি, সন্ধ্যা বেলা। ভাই জান বন্ধুরে, আমার পর্দা না সিন মায়েরা শুনে জানে রাতের বেলা, আমি মনিরুদ্দিন বলি বন্ধু, ভাই গো আমার আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা তার বান্দিদের এমনই ভালোবাসেন, কিন্তু এইবার প্রশ্নটা আমার কাছে এসে যায়, মনিরুদ্দিন ভাই তার যে এতই দয়া, তার যে এতই মায়া, সে যে তার বান্দা বান্দিদের এমনই ভালোবাসেন, ও গো মনিরুদ্দিন ভাই কাউরি
নাই ভালোবাসে সে কি তারে শাস্তি দিতে পারে সে কি তারে কষ্ট দিতে পারে সে কি তারে অসুবিধাই ফেলতে পারে এটা একটা প্রশ্ন নাকি ভাই ভাই জান বন্ধুরে আপনি যে প্রশ্নটা করেছেন প্রশ্নটা হলো রাইট একদম 100% সিওর প্রশ্ন করেছেন তার যে এতই দয়া তার যে এতই মায়া আছে যে রহমতের ভান্ডার তার বান্দা তার বান্দীদের সেই এতই ভালোবাসেন তার এত ভালোবাসা দয়া মায়া থাকার পরেও সেই এমন কেন একটার পর একটা শাস্তি দেয় আজকে আমার শরীরে কোনো অসুখ নাই আমার শরীরে কোনো বেইমার বেমারি নাই অথচ আমাকে ভ্যাকসিন করতে হবে তুই যদি ভ্যাকসিন না করিস তোকে ট্রেনে চাপতে দেব না তুই যদি ভ্যাকসিন না করিস তোরে বিমানে চাপতে দেব না তুই যদি ভ্যাকসিন না করিস তোকে হাসপাতালে অ্যাডমিশন নেব না তুই যদি ভ্যাকসিন না করিস তোকে হোম কোয়ারেন্টাইনে ভর দেব তুই যদি ভ্যাকসিন না করিস তোর লোন ক্লোজ করে দেব তবে ভ্যাকসিন আমার জন্য বাধ্যতামূলক ভারতীয় ডকুমেন্টস দিতে গেলে তার আধার কার্ডের প্রয়োজন ভারতীয় ডকুমেন্টস দিতে গেলে তার ইন্টারন্যাশনাল পাসপোর্টের প্রয়োজন ঠিক এমনই ভ্যাকসিনের মোদির কাগজ তা পড়ব এটাও এক ধরনের আল্লাহর আযাব বিনা অসুখে ইনজেকশন মারা হয় কথা বোঝা যায় না শোনা যায় শোনা তবে এমনই আযাব এমনই শাস্তি তার এত দয়া থাকার পরেও কেন এমন দায় কেউ যদি কাউরি এমনই ভালোবাসে সে কি তারে এমন করে তার শাস্তি দিতে পারে ভাই জান অবশ্যই কথাটা আপনার রাইট কিন্তু আমি মনিরুদ্দিন হাত দুটি নাই পা দুটি নাই কিন্তু আমার আল্লাহ দুটি চোখ দিয়েছে বলা যাবে না আলহামদুলিল্লাহ ভাই গো আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে আমার আল্লাহর কোরআনের মধ্যে পাওয়া যায় ভাই জান শুনলিন আমি মনিরুদ্দিন ঠ্যাং যদি নাও থাকে পা দুটি যদিও না থাকে ঠ্যাং যদি যদি ঠ্যাং পা দুটো হাত দুটি যদিও না থাকে তবুও যেন আমি 20 জনের এক মালিক আমি কয়জনের মালিক 20 জনের এক মালিক তবে ভাইজান আমার 20 জনের মধ্যে একজনকে যদি আমি ডাক দিই একবার ডাক দেওয়া হয় বলে আসছি আবার ডাক দেওয়া হয় বলে আসছি আবার ডাক দেওয়া হয় বলে চলে আসছি আবার ডাক দিতে যে কি মেজাজটা অন্য হয়ে যায় না চারবার চার ডাকের পরে এসে বলে হুজুর বেরিয়ে যাও তোর মতো ছেলে দরকার তবে ভাই গো ভাষাটি আমার বুঝতে শিখুন ভাষাটি আমার বলতে শিখুন ভাষাটি আমার বুঝতে শিখুন আমি মনিরুদ্দিন মাত্র 19 জনের এক মালিক আমার একটা লোক 3 ডাকের বেলায় 4 ডাকে আমি তারে ননসেন্স ইডিয়েট পেরিয়ে যা আমার চোখের সামনে যেন তোরে দেখতে না পায় এই মেজাজটা যদি আমার হয়ে যায় তবে যিনি আমার সৃষ্টি করেছেন তার মেজাজটা কি হতে পারে ঠ্যাং নাই হাত নাই তারই মেজাজটা যদি এমন হয় তবে এই লোকটারে যারে সৃষ্টি করেছে তার মেজাজটাই কেমন হতে পারে আমি তো 3 ডাকের বেলায় 4 ডাকেই আমার সিস্টেম চেঞ্জ হয়ে গেল আর তিনি কতবার ডাক দিচ্ছেন জানেন ভাই গো আমি তো 19 জনের মালিক তিনি হলেন সর্বভূমত্বর মালিক সুবহানাল্লাহ আমি তো 19 জনের মালিক তিনি তো হায়াতের মালিক মউতের মালিক তিনি হলেন ওহুয়ালা কুল্লি শাইইন কাদির তিনি বিশ্বের ক্ষমতা আছেন তিনি একবার নয় গো দুইবার নয় রে তিনি বারবার করে বেরাসি বার তার বান্দা তার বান্দিদের বলে কবার বলে
আরো জোরে বলি কবার বলে 82 বার একটু আল্লাহরে ডাকেন গভীর রাতে যখন বান্দা আল্লাহরে ডাক দেয় আল্লাহর রহমতের ফেরেশতারা নিচের এসে পর বিছিয়ে দেয় জোরে বলি আর বলো লা ইলাহা মালিক একবার নয় রে মালিক দুইবার নয় গো মালিক 82 বার তার বান্দা তার বান্দিদের ডাক দিয়ে মহব্বত দিয়ে বলে রে আমার বান্দারা রে আমার বান্দিরা রে আমার নবীর উম্মত উম্মতিরা তোমরা যদি আমার কল্যাণময় পেতে চাও তোমরা যদি আমার জমিনে আমার ভয়াবহ আযাব গসব থেকে যদি বাঁচতে চাও অমুসলিমের হাত থেকে যদি বাঁচতে চাও সত্যর বিজয় যদি করতে চাও মৃত্যুর পরে যদি আমার জান্নাতে যেতে চাও আমার কঠিনময় জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তবে আমি আল্লাহ তোমাদের বারবার করে 82 বার বলি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়াতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনি এই শব্দটি 82 বার বলছেন কবার বলছেন 82 বার রে কলকাতা রাজারহাট থানা নিউ টাউন এলাকার লোকেরা রে বিশ্ববঙ্গ ভারতের লোকেরা তোমরা যদি আমার কল্যাণময় পেতে চাও তোমরা যদি আমার আযাব গজব থেকে বাঁচতে চাও তোমরা যদি আমার মহামারী বিপদ থেকে বাঁচতে চাও তোমরা যদি মৃত্যুর পরে আমার জান্নাতে যেতে চাও ওয়াকিমুস সালাত তোমরা নামাজ প্রতিষ্ঠা করো তোমরা নামাজ কায়েম করো তোমরা নামাজ প্রতিষ্ঠা করো তোমরা নামাজ কায়েম করো ওয়াতুজ যাকাত আমি আল্লাহ তোমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েছি সেই টাকার তোমরা যাকাত আদায় করো ওয়াতিউর রাসূল আমার নবীর অনুসরণ অনুকরণ করে চলবে আমি আল্লাহ আমার ওয়াদা আমি কল্যাণ তোমাদেরই করবো শুধু তাই নয় রে আমার আনন্দময় জান্নাত তোমাদেরই জন্য খুলে রেখেছি ভাই গো মনিরুদ্দিন উনিশের মালিক কতর মালিক উনিশের মালিক তিনবারের বেলায় যদি দরওয়াজা বার করে দেয় যিনি ওয়াহুয়ালা কুল্লি শাইইন কাদির তিনি 82 বার বলার পরে যদি মালিকের কথার ব্যতিক্রম হয় মালিক তার গালে চুমু দিবে না চটি দিবে কথা বলে ভাষা কি বোঝা যায় বোঝা যায় না শোনা যায় তবে চরিত্র আমাদের খারাপ ব্যবহার আমাদের খারাপ আমার আল্লাহ আযাব কখন আসে রে আমার আল্লাহর গজব কখন আসে গো ভাই গো আমরা হলাম বড় সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ বলে আমরা হলাম বড় সৌভাগ্যবান বলে কেমনে ভাইজান এই উত্তর ও দক্ষিণ বঙ্গের মানুষকে দুবার দুইবার দিল একবার দিল ইয়েস আর একবার দিল আমফান কবার দিল দুবার দিল একবার দিল ইয়েস আর
আর একবার দিল আমফান রে দক্ষিণবঙ্গের মানুষেরা সচেতন হয়ে যান হাত জড়িয়ে বলি কেন আপনারা যে আমারই ভাই যদিও বাড়ি উত্তরবঙ্গের মালদায় হয় তবুও যেন আপনারা আমারই ভাই আমি যেন আপনাদেরই ভাই কথাটা যেন মিথ্যা নয় আমার দয়ার নবী বিশ্বের নবী বললেন কুল্লু মুসলিমুন ইখওয়ান মুসলমান অন্য এক মুসলমানের ভাই নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল ইসলাম জিন্দাবাদ আল ইসলাম জিন্দাবাদ তবে আপনারা আমার ভাই আমি আপনাদের ভাই হাত দুটি জড়িয়ে বলে যায় সতর্ক বার্তা দিয়ে যায় সচেতন হয়ে যায় আপনাদের কাছে বলে ছেড়েছি কথাটা বলেছি আমরা বড় সৌভাগ্যবান বলে কেমনি করে আমরা সৌভাগ্যবান ভাইজান আমরা এমনই বড় সৌভাগ্যবান রে যে আমরা নবী মুহাম্মাদের উম্মত আমরা যদি নবী মুহাম্মাদের উম্মত না হতাম না জানি কি শাস্তি আমাদের দেওয়া হতো এত ছোট ছোট দেওয়া হয় এত ছোট ছোট দেওয়া হয় এত ছোট ছোট দেওয়া হয় এগুলো কোনো আযাব না এই নবীর পূর্বের নবীদের উপরে সেই উম্মতের উপরে যে আযাব গজব এসেছিল সেই অনুযায়ী নবী মুহাম্মাদের উম্মতের এগুলো কোনো আযাবই না ওদের তুলনা আলহামদুলিল্লাহ বলে আমরা হলাম নবী মুহাম্মাদের উম্মত ভাই আমার নবীর পূর্বে একটি নবী এসেছিলেন সিরিয়াল হিসাবে হযরত আদম থেকে সিরিয়াল আসতে আসতে আমার শেষ নবীর আগের নবীটার নাম কি শোনা হযরত ঈসা আলাইহিসসালাম ভাইজান হযরত ঈসা আলাইহিসসালাম একদিন মাবুদের দরবারে ফরিয়াদ করে বলে ওগো আল্লাহ তুমি আমার নবী না বানাইয়া তুমি আমার নবী না বানাইয়া তুমি আমার নবী না বানাইয়া তুমি যদি শেষ নবীর উম্মত বানাতে রে আমি ঈসা না জানি কতই খুশি হইতা ভাই নবীর সাহাবিও হতে চাইনি নবী উম্মত হতে চাইছে ভাইজান আজকে নবী মুহাম্মাদের উম্মতের অন্যায় কত একটা করে আঙ্গুল দিন নবী মুহাম্মাদের উম্মতেরা সুদ খায় নবী মুহাম্মাদের উম্মতেরা মদ খায় মেজাজ খারাপ কথা বলুন নবী মুহাম্মাদের উম্মতেরা ঘুষ খায় নবী মুহাম্মাদের উম্মতেরা নির্যাতন করে নবী মুহাম্মাদের উম্মতেরা ধর্ষণ করে নবী মুহাম্মাদের উম্মতেরা বেঈমানি করে নবী মুহাম্মাদের উম্মতেরা অন্যায়কে সাপোর্ট করে অন্যায়কে সাপোর্ট করে ন্যায়ের বিরোধিতা করে এত অন্যায় এত অবিচার এত অত্যাচার এত নির্যাতন ভাই গো কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী একটি রাজ্য রাজ্যটির নাম কি রে আমি কোনো হিন্দু জৈন বৈদ খ্রিস্টান বলে বলছি না আমি কোনো জাতিকে স্মরণ করে বলছি না আমি কোনো মাজহাবকে কেন্দ্র করে বলি না রে ভারতের সরকার ও গো শ্রী নরেন্দ্র মোদী আমার জাত হোক আর তোমার জাত হোক একটা মৃত্যু দেহুর উপরে লাফিয়ে পড়া কে তা মেনে নিতে পারে আমাদের পার্শ্ববর্তী রাজ্য রাজ্যটির নাম হলো আসাম ডিস্ট্রিক্টটির নাম হলো দরং জেলা ওই দরং জেলায় পিটিয়ে পিটিয়ে মারলো আবার মৃত্যু দেহুর উপরে লাফ দিয়ে লাফিয়ে পড়লো
ভারতীয় কেন্দ্রীয় ফোর্স, ভারতীয় ভারতীয় ল্যান্ড ফোর্স, ভারতীয় এয়ার ফোর্স, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে রে বিচার হক নয়, এটাও এক ধরনের আল্লাহর আজাব, এটাও এক ধরনের আল্লাহর গজব। ভাই গো এত বড় বড় অন্যায় অত্যাচার অবিচার ভারতের মাটিতে হয়, আল্লাহর জমিনে হয়, কিন্তু বন্ধুরে এত অন্যায়, এত অত্যাচার, এত অবিচার, এত নির্যাতন, এত ধর্ষণ, এত সুদ, এত ঘুষ, এতগুলো হওয়ার পরেও আমার আল্লাহ নবী মুহাম্মাদের উম্মতকে এমনই সুস্থ রেখেছে। কিন্তু ভাই জান আমার আব্বা হাসানেরা, আমার নবীর পূর্বের একটি নবী এসেছিলেন, সেই নবীটির নাম হলো হযরতে লূত আলাইহিস সালাতু সালাম। কি নাম বললাম, হযরতে লূত আলাইহিস সালাতু সালাম বলে একটা নবী, একটা আমার আল্লাহ একটা নবী পাঠিয়েছিলেন, সেই নবীর উম্মতেরা একটা অপরাধে একটা অন্যায়ে আমার আল্লাহ তাদের জমিনের উপর থেকে জমিনের নিচে পাঠিয়ে দিয়েছে। অন্যায়টা ছিল কি রে, অন্যায়টা ছিল কি গো, অন্যায়টা ছিল আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি জোড়া, নরের জন্য বানিয়েছি নারী, নারীর জন্য বানিয়েছি নর, এমনি করে লাইটটি জ্বালিয়ে দেওয়ার জন্য বানিয়েছি নেগেটিভ, তারপরে করে দিয়েছি পজিটিভ, এমন করে পরে এমন করে বানিয়েছি ডান দিক, তারপরে বক বক করে দিয়েছি বাম দিক, এমন করে করে দিয়েছি জান্নাত, তারপরে করে দিয়েছি জাহান্নাম। ভাই জান নরের জন্য বানিয়েছি নারী, নারীর জন্য বানিয়েছি নর, নর ব্যবহার করবে নারীকে, নারী ব্যবহার করবে নরকে। কিন্তু বাজানে রে আমার ভাইরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা আমি মনির উদ্দিন বলি খালা, কিন্তু ওই হযরতে লূত আলাইহিস সালাতু সালামের উম্মতেরা তারা নারীর সাথে পুরুষ হয়ে নারীকে ব্যবহার করতো না, তারা পুরুষ হয়ে পুরুষকে ব্যবহার করতো। নাউজুবিল্লাহ, জোরে বলে আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। নিজের বিবির সাথে সহবাস করত, নারী পুরুষ নারীর সাথে মিলন করত না, তারা নারী পুরুষ পুরুষের সাথে মিলন করত। আল্লাহ বদদাস করতে পারেননি, জিব্রাইলকে ডাইরেক্ট মানুষের রূপ ধারণ করে লূতের বাড়িতে পৌঁছলেন, একদিন খবর দিলেন, দ্বিতীয় দিন মাটির উপর থেকে মাটির নিচে পাঠিয়ে দিলেন। সরে বলি না রে তাই একটাই অপরাধ, কিন্তু নবী মুহাম্মাদের এত অপরাধের পরেও ছোট 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 আজাব আছে। জোরে বলি সুবহানাল্লাহ। দয়ার নবী ভাই গো, আমার এই নবী রহমাতুল লিল আলামিন, আমার এই দয়ার নবী রহমাতুল লিল আলামিন যখন আল্লাহর জমিনে আসেন রে, আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হইয়া যা। শুধু তাই নয় রে, মায়ের কোলের বাচ্চাগুলি খুশি হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ ভাই জান, শুধু মায়ের কোলের বাচ্চাগুলি নয় সোনা, সেইদিন আমার নবীর আগমনে জঙ্গলের পশুরাও আনন্দে আনন্দিত হয়েছিল। শুধু জঙ্গলের পশুগুলি নয় বন্ধু রে, সেইদিন আমার নবীর আগমনে গাছের ডালের পাখিরাও ডানা হিলিয়ে গান গেয়েছিল। ওই আকাশে তারা লক্ষ তারার চুনুক জ্বলেছে,
ওই আকাশেতে লক্ষ তারার জুনুক জ্বলেছে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা হায়রে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে ওই আকাশেতে লক্ষ তারার জুনুক জ্বলেছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে আসবেন নবী দুনিয়াতে লেখা আছে ইনজিলেতে আমার নবী আসবেন তার পূর্বপুরুষ পর্যন্ত খবর ছিল জোরে বলি আসবেন নবী দুনিয়াতে লেখা আছে ইনজিলেতে শুধু ইনজিলে নাই ওই তাওরাতে জাহার ওই তাওরাতে জাহার খবর দিয়েছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে হায়রে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে হায়রে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে ওই বিশ্ব নবীর আগমনে ওই বিশ্ব নবীর আগমনে যত শিশু গনে ওই বিশ্ব নবীর আগমনে খুশি যত শিশু গনে ওই জঙ্গলের পশুরা এবার ওই জঙ্গলের পশুরা এবার কান গয়েছে নারায় দেবি নারায় তাকবি ওই জঙ্গলের পাখিরা এবার ওই জঙ্গলের পাখিরা এবার কান গয়েছে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে হায়রে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে মহান আল্লাহ কেন আমাদের এমন করে শাস্তি দা আমাদের বাবরি মসজিদ কে ভেঙে দিল কবরস্থান গুলিকে ব্যান করে দেওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা চালালো আগমনিরুদ্দিন বাদ আমার আল্লাহ সেই দিন মক্কা কাবাকে রক্ষা করেছিল ওরাও তো মুসলমান আমরাও তো মুসলমান ওরাও তো ছিল নবীর উম্মত আমরাও তো হলাম নবীর উম্মত ওরাও তো হলো আল্লাহর বান্দা আমরাও তো হলাম আল্লাহর বান্দা ওরা ওদেরকে আল্লাহ বিজয় করলো আমাদের কেন এমন শাস্তি দিল ওদেরও নাম তো ছিল আব্দুল্লাহ আমাদেরও নাম তো হলো আব্দুল্লাহ ওদেরও নাম ছিল আব্দুস সাত্তার আমাদেরও নাম আছে আব্দুস সাত্তার তবে ওরা কেন বিজয় হলো আমরা কেন লাঞ্ছিত হলাম ওরা কেন বিজয় হলো আমরা কেন বঞ্চিত হলাম ওরা কেন বিজয় হলো আমরা কেন পিটনি খেলাম ওরাও তো ওরাও তো ছিল সংখ্যায় কম আমরাও তো ভারতে সংখ্যায় 30% ভাই গো আপনার প্রশ্নটা রাইট আপনার প্রশ্নটা শুধু রাইট নয় আপনার প্রশ্ন অল রাইট ওরাও ছিল মুসলমান আমরাও হলাম মুসলমান ওদেরও নাম ছিল আব্দুল্লাহ আমাদেরও নাম ছিল আব্দুল্লাহ ওরাও ওরাও ছিল নবীর উম্মত আমরাও হলাম নবীর উম্মত ওরা বিজয় হলো এরা বঞ্চিত হলো কারণটা
লাঞ্ছিত ওরা জিরো পার্সেন্ট থেকে কেন হলো বিজয়ী আমরা কি ওদের চাইতে কম? আমরা যদি জানতে পারি মনির উদ্দিন ভাই জালসা করে 50,000 টাকা নিয়ে যাচ্ছে রাস্তায় ধরে কেড়ে নি, আমরা কি লোভিতে কম? কথা বোঝা যায়? এক কথা শোনা যায়? আমি বললাম ওরা ছিল বড় লোভী, ওরা ছিল বড় প্রেমী। আপনারা উত্তরটা কি দিলেন? আমরা কি কম? আমাদের কি লোভটা কম আছে? আমরা যদি জানতে পারি যে কি সোনার বিস্কিটের একটা গাড়ি যাচ্ছে, আমরা সেটা লুট করে নিতে পারি, আমাদের কি লোভ কম? বলে ওরা ছিল বড় প্রেমিক। বলে আমরা কি প্রেমিকে কম? বউ থাকার পর লাইনে মাল তিনটা আছে। ভাষা বুঝা গেছে? বাড়িতে সুন্দরী বিবি থাকার পর মাল লাইনে তিনটা আছে, আমরা কি প্রেমে কম? ভাই জান সোনার চানেরা, তবে এটাও পার্থক্য পাওয়া গেল না নাকি? তবে পার্থক্যটা কি রে? ওরাও ছিল বড় লোভী, আমরাও হলাম বড় লোভী। ওরাও ছিল বড় প্রেমিক, এরাও হলো বড় প্রেমিক। কিন্তু পার্থক্য একটাই, ওদের ছিল জান্নাতের লোভ, ওদের প্রেম হলো নবীর ভালোবাসা। ওরা জান্নাতের লোভে পড়ে নবীর প্রেমে পড়ে ওরা বিশ্বকে দিয়েছে ইতিহাস। ওরা কি দিয়েছে? কিসের লোভে পড়ে? জান্নাতের লোভে পড়ে নবীর প্রেমে পড়ে ওরা বিশ্বকে দিয়েছে ইতিহাস। এরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে এরা জাতিকে দিয়েছে কলঙ্ক। ওরা বিজয় হলো, এরা লাঞ্ছিত হলো। ওরা বিজয় হলো, এরা জুতা খেলো। ওরা বিজয় হলো, এরা মৌলবাদী হলো। কথা কি বেড়ে যাচ্ছে? একটু কথা বলুন, কথা কি উল্টো পাল্টা হয়ে যাচ্ছে? আমার ভাইয়ের আমার বন্ধুরা, আমার সোনার চানেরা, আমার ভাই জানেরা, তবে শুনে নিন ওরা কি ইতিহাস করে দিয়ে গিয়েছে। ওরা ছিল ওরা পৃথিবীর বড় ইতিহাস। ভাই গো, সেই দিন বাবরি আজকে ভারতের মাটিতে 30% থেকে বাবরি রক্ষা করতে পারলাম না, কিন্তু সেই দিন 0% মক্কার কাবা বাইতুল্লাহ রক্ষা হয়েছে। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, শুনে যাও রাতের বেলা আমি মনির উদ্দিন বলি বন্ধু, আমি মনির উদ্দিন বলি ভাইজান, একটু কান খুলে শুনে নিন। ভাই গো, ওরা কি ইতিহাস ভারতের মাটিতে নয় রে, ওরা পৃথিবীকে কি ইতিহাস দিয়েছে। একটা ছোট্ট ঘটনা আপনাদের বলে আমি বিদায় নিয়ে আপনাদের বিদায় দিব না। বলে কেন? কেন ভাই? যার শেষ ভালো তার সব ভালো, আমার পরে আসবেন হুজুর, তিনি আখেরি মুনাজাত করবে, তারপরে বিরিয়ানি হবে, তারপরে তবরক নিয়ে বাড়ি যাবে। এই জন্য বলছি যে আমি বিদায় নিয়ে নেব, আপনাদের বিদায় দেব না। এই ঘটনাটা শুনালেন, তারা কি ইতিহাস দিয়ে গেছে বিশ্বকে, তারা কি ইতিহাস দিয়ে গেছে পৃথিবীকে, একটু শুনালেন ছোট্ট করে। অনেক লম্বা ঘটনা, ছোট্ট করে বলি।
মাশাআল্লাহ আমাকে বার 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 করে টেলিফোনের মাধ্যমে বলা হয় যে কি আমরা করোনা ভাইরাসের সময় সেহেতু কোভিড-19 এর সময় সেহেতু আমাদের 12টার ঊর্ধ্বে আমাদের কোনো পারমিশন নেই এই জন্য আপনাকে আমরা 9টা টাইম করেছি কিন্তু বিপদের মাঝখানে পড়ে আসতে আমার এখানে 9টা বেজে 3:30 মিনিট হয়েছে যাই হোক আপনারা আমার ইজ্জত করেছেন সম্মান করেছেন আমাকে একটু নাস্তা পানি করতে যে আমার টাইমটা একটু বাড়িয়ে দিয়েছেন কিন্তু আমাকে টাইম দেওয়া হয়েছিল 9টা আমার এই জায়গাটাতে ঢুকতে মাত্র 3:30 মিনিট লেট হয়েছে কত 3:30 আমার ঢুকতে লেট হয়েছে যাই বা হোক কিন্তু আপনারা আমার ইজ্জত করেছেন আলেমের ইজ্জত করা ওলামাদের ইজ্জত করা এটা একটা রাসূলের হাদিস মেনে চলা আপনারা ইজ্জত করে আমার টাইমটা 45 মিনিট বাড়িয়ে আমার একটু যতটুকু পারেছেন যাহা পেরেছেন আপ্যায়ন করে সুস্থ মস্তিষ্কে স্টেজে নিয়ে এসেছেন তাই আমি আপনাদের জন্য চিরজীবনের মতো দোয়া করি একবার জোরে বলি আমিন আমার সোনার জানেরা আমার ভাই জানেরা এখন আমি বেশিক্ষণ বক্তব্য দিনা এখন বেশিরভাগ মানুষ সারা বাংলার মানুষ কি বুঝে যে জানি না আমাকে এখন বিশেষ করে দোয়া করার জন্যই নিয়ে যাচ্ছে এক জায়গায় এই যে আপনার হলদিবাড়ি সাহা বাবা নাম শুনেছেন জলপাইগুড়ি ডিস্ট্রিকে কুচবিহারের হলদিবাড়ি থানা এই এলাকা আমি বললাম হুজুর থাকতে আমি দোয়া কেন করব হুজুর প্রেজেন্ট আছে আপনারা আমাকে দোয়া করতে বলছেন এটা হুজুরের বেয়াদবি একজন বলছে মনিরউদ্দিন ভাই আপনার মত লোকের দোয়া কবুল হবে এটা হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যায় বলে কেমনে বুখারীর শরীফের হাদিস রাসূল বলেছেন আল্লাহ মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল করে হাদিসটা যদি কেউ তুরু সন্দেহ মনে করে তার ঈমান নষ্ট হয়ে যেতে পারে একজন মাজলুম অসহায় দুনিয়াতে চলতে যার বড় কষ্ট জুলুম হয় এক মাজলুম যদি আল্লাহর দরবারে দোয়া করে তার দোয়া গ্যারান্টি কবুল হয় হাদিসটা যদি কেউ দুর্বল মনে করে তার ঈমান বরবাদ হয়ে যেতে পারে নাম্বার 3 ওই ব্যক্তির দোয়া গ্যারান্টির মাবুদের দরবারে কবুল হয় যেই ব্যক্তিটা হলো আল্লাহর জমিনে মা কিন্তু মনিরউদ্দিনের দোয়া কবুল হবে কি হবে না এমন হাদিসের মধ্যে পাওয়া যায় না ভাষা কি বোঝা যাচ্ছে না 15 সুন্দর করে বলে মনিরউদ্দিনের দোয়া কবুল হতেও পারে নাও পারে কিন্তু মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয় আল হাদিস মাজলুমের দোয়া কবুল হয় আল হাদিস মায়ের দোয়া কবুল হয় আল হাদিস কিন্তু মনিরউদ্দিনের দোয়া কবুল হতেও পারে নাও পারে কেন মনিরউদ্দিনকে মুসাবার সাথে 20,000 টাকা দেওয়া হয় মনিরউদ্দিনের কাছ থেকে একজন বেরিয়ে আর একজন আছে মনিরউদ্দিনের হাতে বিসমিল্লাহ বলে আর একজন 40,000 দেয় মনিরউদ্দিন 20,000 40,000-এর উপরে যতটা সন্তুষ্ট হতে পারে রে 20,000-এর উপরে তত সন্তুষ্ট হতে পারে না সেহেতু মনিরউদ্দিনের দোয়া কবুল হতেও পারে নাও পারে কিন্তু রাসূল বলেছেন মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল হয় মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয় মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয় কিন্তু কোন হুজুরের নাম বলে দোয়া কবুল হয় এমনটাই ইতিহাসের পাতায় পাওয়া যায় না অন্য কেউ পেয়ে থাকে তো ব্যাপারটা আলাদা কিন্তু আমি 14 বছর লেখাপড়া করে পেয়েছি এমনটা আমি দেখতে পাইনি কিন্তু হ্যাঁ এই 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি কবুল হয় এটা আমার রাসূল তার পবিত্র নূরানি মুখ দিয়ে বলেছেন জোরে বলি